বন্ধুরা গুজরাতের সঙ্গে তুলনা করতে গিয়ে বাংলাকে এর আগে নানা অপমানই সহ্য করতে হয়েছে কিন্তু এদিন এমন এক ঘটনা ঘটেছে যার জেরে কিন্তু বাঙালি হিসেবে আমার আপনার ফেরও নাক কাটে যাওয়ার একটা জোগাড় হয়েছে কীরকম ঘটনা ঘটেছে না ঘাটালের সাংসদ দীপক অধিকারী তার যে ঘাটালের প্রতিনিধি সেই প্রতিনিধির বাড়িতে পুলিশ হানা দিয়েছে চুরি যাওয়া সোনার খোঁজে আর সেই চুরি যাওয়া সোনা এসেছে কোথা থেকে গুজরাট থেকে বধুরা ঠিকই শুনেছেন পুলিশ সূত্রে যেটা খবর যে সাংসদ দেবের ঘাটালের প্রতিনিধি হলেন রামপদ মান্না মাস কয়েক আগে গুজরাতে সোনাচুরি কাণ্ডে তারই নাম উঠে এসেছে এবং সেই কারণেই এদিন রামপদ মান্নাকে জিজ্ঞাসাবাদ করতে ঘাটালে এসেছিল গুজরাত পুলিশ তারপর ঘাটাল থানার পুলিশের সাহায্য নিয়ে এদিন দুপুরে গুজরাত পুলিশ পৌঁছে যায় ঘাটাল পুরসভার সতেরো নম্বর ওয়ার্ড কুশপাতা এলাকার রামপদ মান্নার বাড়িতে যদিও বাড়িতে তখন রামপদ মান্না ছিলেন না তবে তার স্ত্রী রূপা মান্না বেশ কিছুক্ষণ ওই ভিন রাজ্যের মানে গুজরাতের পুলিশ কর্মীদের সঙ্গে কথা বলেন রামপদ মান্নার স্ত্রী রূপা মান্না ঘাটালের তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতির সভাপতি তিনি গুজরাত পুলিশকে জানান যে তার স্বামী দলের কাজে বাইরে গেছেন রূপার সঙ্গে কথা বলার পরই যদিও গুজরাত পুলিশ ফের ঘাটাল থানায় ফিরে আসে তবে এই যে চুরি কাণ্ডে সাংসদ দেবের প্রতিনিধির নাম জড়িয়ে যাওয়া রামপদ মান্নার নাম জড়িয়ে যাওয়া তাতে কিন্তু নতুন করে রাজ্য রাজনীতিতে বিতর্ক তৈরি হয়েছে বিজেপির নেতারা তো এরই মধ্যে এই নিয়ে কটাক্ষ করতে শুরু করে দিয়েছেন এই ঘটনায় শাসক দল তৃণমূলের বিরুদ্ধে তোপ দেগে বিজেপির ঘাটালের নেতা রামকুমার দে জানিয়েছেন যে তৃণমূল আসলে সোনাপাচারের দল তাদের বাড়িতে পুলিশ আনা দেওয়া এটাই তো স্বাভাবিক অন্যদিকে ঘাটালের প্রাক্তন তৃণমূল বিধায়ক শঙ্করদুলুই হুঁশিয়ারি দিয়েছেন যে আইনের ঊর্ধ্বে কেউ নয় দলের যত বড় মাপের নেতাই হোক না কেন দোষ করলেই তাকে শাস্তি পেতে হবে ঘটনাটা ঠিক কি ঘটেছিল না পুলিশ সূত্রে যেটা খবর যে ঘটনার সূত্রপাত কয়েক মাস আগে গুজরাটের একটি সোনার দোকান থেকে প্রায় দু কেজি সোনা চুরি করে ঘাটালের এক ব্যক্তি পালিয়ে আসে বলে অভিযোগ তারপর ওই সোনার দোকানের মালিক বানেশ্বর জানার অভিযোগের ভিত্তিতে গুজরাতের পুলিশ কর্মীরা খাটালে আসেন এবং আগাগোড়া এলাকা থেকে তাপস মণ্ডল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে নিয়ে যান তাকে গুজরাতে গ্রেফতার করে নিয়ে গিয়ে সেখানে জিজ্ঞাসাবাদ করেন এবং সেখানেই নাকি তাপস মণ্ডল বয়ান দেন যে তিনি পঞ্চাশ লাখ টাকা এবং সেই সঙ্গে নশো সত্তর গ্রাম মানে প্রায় এক কেজি সোনা নিয়ে খাটালে এসে এই রামপদ মান্নাকে দিয়েছিলেন এবং সেই স্বীকারোক্তির ভিত্তিতেই এদিন রামপদ মান্নার বাড়িতে গুজরাত পুলিশ হানা দিয়েছে এখন কথা হচ্ছে যে ঘাটালের তৃণমূল সাংসদ দেবের এই যে প্রতিনিধি রামপদ মান্না তিনি এই ঘটনায় জড়িত কিনা পরের কথা কিন্তু ঘাটালেরই এক ব্যক্তি যার কিনা নাম তাপস মন্ডল তাকে যখন পুলিশ গুজরাত পুলিশ নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করছে তখন কিন্তু সেই ব্যক্তি স্বীকার করছেন যে না তিনি গুজরাট থেকে পঞ্চাশ লাখ টাকা এবং প্রায় কেজিখানেক সোনা তিনি চুরি করে পালিয়ে নিয়ে এসেছিলেন কোথায় এই ঘাটালে অর্থাৎ পশ্চিমবঙ্গে এই যে পুরো ব্যাপারটা বন্ধুরা আপনারা জানেন যে বাংলার কিন্তু প্রচুর পরিযায়ী শ্রমিক বাইরে কাজ করতে যায় গুজরাট মহারাষ্ট্রের মতো রাজ্যে কিন্তু কাজ করে কিন্তু সেখান থেকে চুরি করে প্রায় পঞ্চাশ লাখ টাকা এবং নশো সত্তর গ্রাম সোনা যদি সত্যি চুরি করে বাংলায় নিয়ে আসে এবং এই দাবি যদি সত্যি প্রমাণিত হয় তাহলে কিন্তু বাংলার পরিযায়ী শ্রমিকদের ক্ষেত্রে ভবিষ্যতে একটা বড় রকমের দাগ বা কলঙ্ক কিন্তু লাগতে পারে আর সেটা হচ্ছে এই যে বাংলার পরিযায়ী শ্রমিকরা চুরিও করতে জানে গুজরাটের মতো রাজ্যে যদি বাংলার এই ধরনের একটা ইমেজ তৈরি হয় এই ধরনের একটা যদি ছবি তৈরি হয় বাঙালিদের প্রতি গুজরাট কিংবা বাইরের রাজ্যের মানুষের যদি এই ধরনের একটা মানসিকতা তৈরি হয়ে যায় তাহলে বুঝতেই পারছেন যে অন্য রাজ্যগুলোর কাছে বাংলা বা বাঙালি হিসেবে আপনার আমার মর্যাদা কতটুকু থাকবে নিশ্চয় এটা চিন্তার বিষয় সুতরাং এ ধরনের ঘটনা সত্যি নাকি মিথ্যা তা কিন্তু তদন্তের মাধ্যমে অবশ্যই পরিষ্কার হওয়া উচিত বন্ধুরা এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই এই ভিডিওটি নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ